হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে আরেকটি নতুন গ্রামের একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। তো বন্ধুরা, আজকে যে গ্রামটি দেখাচ্ছি সেই গ্রামটি হচ্ছে জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা ভাটিয়াপাড়া গ্রাম। ভাটিয়াপাড়া গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওতে আমি বাবু আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে এই গ্রামটি দেখছেন, এই গ্রামটি হচ্ছে ভাটিয়াপাড়ার একবারে শেষ সীমানা। তো শেষ সীমানার সামনে দুইটা রাস্তা, একটি রাস্তা হয়েছে, সামনে কিছু বাড়ি আছে বাম দিকে আর ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা একবারে দড়িপাড়া গ্রামে গেছে। তো আমি ভাটিয়াপাড়া গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আজকে আপনাদের দেখাবো। এর পরবর্তী দড়িপাড়া গ্রামের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দড়িপাড়া গ্রামের ভিডিওটি পরবর্তী পাবেন। তো বন্ধুরা, এই যে খুব সুন্দর একটি পুকুর এখানে। এখন আমাদের এই গ্রামে শীতকাল, তো শীতকাল দেখি এই জন্য যে পুকুরের পানিটা অনেক সৌন্দর্য, কারণ পুকুরে তো মানুষ ব্যবহার করে না, সেই জন্য পুকুরের পানিটা আপনি একটু খেয়াল করে দেখেন কত একটি সুন্দর। তো বন্ধুরা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এইদিকে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি। তো এখন যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা একবারে সোজা দড়িপাড়া গেছে গা, দড়িপাড়া দিয়ে একবারে বক্সিগঞ্জ বের হওয়া যাবে। তো এটি রাস্তার বাম সাইডে কিছু দৃশ্য, এখানে কিছু গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। যে আমি জুম করে দেখাচ্ছি, সামনে আর একটি পুকুর আছে, সে পুকুরে কোনো পানি নাই দেখলাম। তো বন্ধুরা, তাহলে চলুন সামনে আর একটু যাই। তো এই গ্রামের শেষ সীমানায় আজকে আমরা কাজ করতেছি। তো এই গ্রামের ব্যাক সাইডে খুব চিল্লা চিল্লি, কথা বলেই আমি শান্তি পাচ্ছি না। তো বন্ধুরা, ব্যাক সাইডের সাউন্ড আসতেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কেননা যে এখানে ভিডিও করা কালে মানুষের আশেপাশে চলাফেরা করে অথবা বাড়িঘর থাকে, এগুলোতে কথাবার্তা হয়। তো বন্ধুরা, আপনারা যদি গ্রাম বাংলা বাবু ইউটিউব চ্যানেলে, আমাদের এই চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের। তো এখানে তিনটা ছাগল দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, বাচ্চা আর এটা ছাগলের মা, তিনজন একসাথে ঘাস খাচ্ছে। তো এখন কিন্তু পুরাটি গ্রামই, মানে শরীরের সৌন্দর্য, হলুদের সৌন্দর্য ভরা সবগুলো গ্রাম। তো দেখুন রাস্তার দুই সাইডে শুধু সরিষা ফুল ফুটেছে, খুব ভালো লাগতেছে। এসবই বন্ধুরা আমাদের গ্রামের, গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্যগুলো, সুন্দর অপরূপ দৃশ্য, এগুলোই কিন্তু এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা কোন জেলার থেকে, কোন থানার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যদি এই গ্রামেরও কেউ হন না কেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে হ্যাঁ ভাই, আমি এই গ্রামের একজন, আমি আপনার ভিডিওটা দেখতেছি। তাহলে আমি খুবই খুশি হব। তো আপনাদের গ্রামে যে ভিডিওটা করেছি, এটা আপনাদের কমেন্টটা দেখলে নিজের কাছে উৎসাহিত বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমি বাবু আপনাদেরকে এই ভাটিয়াপাড়া গ্রামটি ঘুরে দেখাবো আজকে। তো এটা ভাটিয়াপাড়ার দুই সাইডের যে বনগুলো সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো কিছুদিন আগে এখানে ছিল সোনালী ফসল, যেমন ধান, এখন এই ধান সিজন গেছে, এখন শুধু সরিষাই ই করে লাগাইছে এই দিকে। কিছু কিছু জায়গায় আবার পেঁয়াজ, অন্যান্য শাক, এমনকি সবজি লাগানো হয়েছে, কিন্তু এইদিকে যেগুলো আবাদ, ফসল আবাদ করা হয়েছে এখন বর্তমানে শুধু সরিষা। তো এবার সরিষার যে আয় আসবে সেটা দেখে আমার মনে হচ্ছে এবার সরিষার দামটা অনেক, সরিষার তেলের দামও কমে যাবে, কেননা এত সরিষা আমি এর আগে কোনোবার দেখি নাই। তো বন্ধুরা, এটি হচ্ছে কাউন, যেগুলা কাউন দিয়ে আমরা অনেক কিছুই খাই, এটাও একটা ফসল। এটা কাউন মনে করেন যে আমরা চাউল খাই, চাউল হয় ধান থেকে, যেমন গম হয়, এটি হচ্ছে কাউন, এটার থেকে আরেকটি ফসল উৎপাদন হয়। সেটি আমি কাউন খেয়েছি অনেকবারই, এক বা এক সময় খাইছিলাম, মানে একদিন কিনেছিলাম, কেনার পরে সেটা কাউনটা আমি করে খাইছিলাম, পায়াস পায়াস রান্না করে খাইছিলাম। তো আপনারা কে কী রান্না করে খান আমি জানি না, তো আমি একবার মানে দুই তিন দিন পায়েস রান্না করে খাইছিলাম। তো এটি হচ্ছে ভুট্টা, এদিকে কিছু ভুট্টা আবাদ করা হয়েছে, মানে ভুট্টাটা অনেক কম আর কি,
তবে এখানে যা মানে যে কথাটি হচ্ছে আপনাদের মনে করেন সরিষার যে আবাদ হয়েছে যদি 100% হয় এর ভিতরে 20% ভুট্টা আবাদ করা হয়েছে এইদিকে তো এইদিকে জামালপুর জেলা শিরপুরদি শেরপুর জেলা এই দুইটা জেলাত এই সবই তো এবার এই ফসলগুলাই করা হয়েছে তো আজকে কিন্তু এইদিকে আমি খেয়াল করে দেখতেছি আপনারা দূরে একটু তাকায় দেখেন আমি অবশ্যই ক্যামেরা নিয়ে যাব এইদিকে আপনারা খেয়াল করবেন এদিকে তো শীত পড়ছে গত দুই দিন থেকে মানে সারা দিন যে যায় দিনের ভিতরেও কোনো কুয়াশা কাটে না কুয়াশা থাকেই যে এখানে একটি পুকুর সেই পুকুরে একটি হাঁস শুধু একটি হাঁসই এখানে দেখতেছি আমি খুবই ভালো লাগতেছে এগুলাই হচ্ছে গ্রামের দৃশ্য তো আপনারা যদি এসব গ্রামের দৃশ্য ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এইসব ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন গ্রামের ভিডিওগুলো সেগুলো সবার আগে আপডেটগুলো আপনারা পাবেন আর দেখতে পারবেন গ্রামের ভিডিওগুলো তো সামনে এখন দুইটি রাস্তা সেই একটি রাস্তা গেছে যে রাস্তাটা যে ডান সাইডে সেই রাস্তাটা গেছে তো ডান সাইডের রাস্তাটা ভাটিয়াপাড়াই গেছে আবার আমি ভাটিয়াপাড়া গ্রাম থেকে ঘুরে কিন্তু আরেক দিক দিয়ে মানে ভাটিয়াপাড়া গ্রামটা কিন্তু অনেক বড় একটি গ্রাম তো এই রাস্তাটা বাম সাইডে এই রাস্তাটা গেছে কিন্তু সোজা দড়িপাড়া আমি ভাটিয়াপাড়া গ্রামের মানে শেষ সীমানা থেকে আরেকটি রাউন্ড দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসছি কিন্তু এই দিক থেকে আবারই দুইটা রাস্তা একটা হচ্ছে আবারই ভাটিয়াপাড়া যাওয়া প্রবেশ করার জন্য আরেকটি হচ্ছে এটা হচ্ছে মানে দড়িপাড়া যাওয়ার জন্য তো আমি দড়িপাড়ার দিকে যাচ্ছি কিন্তু আপনাদেরকে আমি এইদিকেই আজকে ভিডিওটি দেখাবো দড়িপাড়া আগে মানে ভাটিয়াপাড়ার থেকে দড়িপাড়ার কাছাকাছি যাবো আর কি তবে দড়িপাড়া গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আজকে দেখাবো না তো এখন যে দৃশ্যগুলো দেখতে পারছেন এটি কিন্তু দড়িপাড়ার মানে প্রথম যে এইটা মানে দড়িপাড়া পাড়া দেওয়ার সাথে যে দড়িপাড়া পড়বেন আপনি সেটি হচ্ছে এই জায়গাটা তো এই যে আমরা সরিষা লাগানো হয়েছে কত সুন্দর দেখুন সরিষাই শুধু এই গ্রামটা এই বনটার ভিতরে তো আমরা সামনে যাচ্ছি আপনাদেরকে সরিষার একটু ই দেখানোর জন্য মানে সরিষার আবাদগুলো ফসলগুলো কীরকম হয়েছে কত ধরনের সরিষা লাগাইছে মানে কত উপায়ের আর এখানেই যে একটি সেলো মেশিন আছে এটা দিয়ে পানি দিচ্ছে পানিটাতে কোথায় দিচ্ছে আমার মনে হয় সরিষার ভিতরে দিচ্ছে ওই যে ওখানে এক চাষি কাকা পানি সেচতেছে দেখলাম এটা হচ্ছে সোলো মেশিন আমাদের গ্রামে এইগুলো মেশিন দিয়েই পানি দেয় তো বর্তমানে মেশিন দিয়ে পানি দেয় না এটা না মানে কমই দেখা যায় তো মোটর দিয়ে দেয় তো কিছু কিছু জায়গায় আছে যেগুলোর মধ্যে মনে করেন যে সোলো মেশিন দিয়ে দেয় যেগুলো এখনও মোটর লাগানো হয়নি আর কি এগুলাই তো বন্ধুরা এগুলো গ্রামের কিন্তু দৃশ্য এগুলোতে এই মেশিনে আমরা অনেক গোসল করেছি তো বর্তমানে আর এগুলো মেশিনে গোসল করা হয় না কেননা যে এখন ছোটো ছিলাম যখন তখন অনেক গোসল করা হয়েছে তো বড়ো হয়ে আসলো এক একটা মানুষের এক এক ধরনের কাজ এমনকি সংসার এরকম অনেক কিছু দিয়েই করা হয়েছে তো তার ফাঁকেও কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি খোদা হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না